Hello viewers, welcome back to my channel. Shabai kemon achen? Tar age bole nei assalamu alaikum everyone. Shabai kemon achen? Obosshoi shabai bhalo achen. Amra onek onek bhalo achi apnader duai. To sei ashay ebong protashay ami amar ajke vlog ti shuru korchi. Amar ajke vlog ami share korbo ami kibhabe Walmart theke amar nitto notun dorkari যেসব গ্রোসারিজ গুলো শেষ হয়ে যায় সেগুলি কেনাকাটা করি সেটাই আমি আপনাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গত ব্লগে আমার বাচ্চারা পার্কে প্লে করেছিল সেটা সেই ব্লগটি শেয়ার করেছিলাম তো এখন আমরা পার্কে থেকে বের হয়ে যাচ্ছি ওয়ালমার্টের দিকে রওনা দিয়েছি এটা হচ্ছে আমাদের গ্রোসারিজ ব্লগ ওয়ালমার্টে যাওয়ার পার্ট 3 তো আপনাদের অবশ্যই ভালো লাগার কথা আজকে ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে আমার ভিডিওটিকে শেয়ার করবেন একটি লাইক দিবেন আর যারা নতুন দেখছেন আমার ব্লগটি সবাই কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা যে ছোট বেল আইকনটি সেটাকে ক্লিক করে দিবেন তাতে করে আমার সব ভিডিও আপনাদের মোবাইলে চলে যাবে যে যেখান থেকে দেখছেন সেখানে নোটিফিকেশন চলে যাবে তো সেই আশায় আমি আমার আজকে ব্লগটি শুরু করছি আশা করছি সবাই ভালো লাগবে আজকে ব্লগটি সবাই কিছু আরেকটি অনুরোধ আমার ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবার ভালো লাগবে তো আমি অলরেডি ওয়ালমার্টের সাবডিভিশনে চলে এসেছি এখন আমি আমার গাড়িটাকে পার্ক করব পার্ক করার পর আমার বাচ্চাদেরকে নিয়ে আমি ওয়ালমার্ট ভিতরে ঢুকে যাব সাধারণত আমি বাজারটা একসাথে করে থাকি সবগুলো বাজার তো আজকে আমি বাজার করছি যেগুলি আমার বাসা শেষ হয়ে গেছে সেই বাজারগুলো করব তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ওয়ালমার্টে যাচ্ছি আর আমার ছেলে যে দেখতে পাচ্ছেন আমাকে হেল্প করছে বাগিটা ঠেলে নিচ্ছে তো আমি এখন ওর থেকে নিয়ে নিয়েছি এখন আমরা ভিতরে ঢুকছি ওয়ালমার্টের ভিতরে আর মাশাআল্লাহ দিলে আমার বড় ছেলে সেহান ও ওকে আমি যখন যেটা বলি সেটাই শুনে আমাকে হেল্প করে অনেক আবার ও নিজে থেকে বলবে মামি তোমাকে হেল্প করব তোমার হেল্প লাগবে তা আমার যখন লাগে তখন আমি ওকে বলি আমাকে হেল্প করতে আর আমি সাধারণত ওকে যখন আমার সাথে নিয়ে আসি ওকে আমি শেখানোর চেষ্টা করি কিভাবে আমি বাজার করি কোনটা কি দাম এক্সপায়ারি ডেট তারপর কোনটা ফ্রেশ কোনটা কিনতে হবে ভালো দেখে সেগুলি আমি ওকে শিখিয়ে থাকি তাহলে ওর জন্য ভালো হবে যেহেতু ও এখন 10 বছর বয়স চলতেছে ও যখন বড় হবে এই এক্সপিরিয়েন্স গুলো ওর কাজে লাগবে বড় হলে যখন আমি ওকে বড় হওয়ার পর বলবো বাজার করে আনতে তখন ও এই কাজ আমি ওকে যা শিখিয়েছি এগুলি ওর মনে থাকবে এবং সে জানবে কোনটা দেখে শুনে বাজার করতে পারে তাই জন্য আমি ওকে সবকিছু শিখাই যখন ও আমার সাথে থাকে তো আমাকে হেল্প করতেছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ ও অনেক ভালো সব কথা শুনে আমার আমার দুনো ছেলেই আমার সব কথা শুনে তো আমাকে ও ব্যাগ ধরে রাখবে আমি আমার যে সবজিগুলো নিব সেগুলি ব্যাগের ভিতর ভরবো আর ও আমাকে হেল্প করবে তো মাশাআল্লাহ ও অনেক লক্ষ্মী একটা ছেলে আমার ছেলেরা দুটাই লক্ষ্মী তো এভাবে করে আমি আমার বাজারগুলো করি যখন ওর বাবা থাকে না আর সাধারণত বাজারগুলো আমি বেশি করে থাকি যেহেতু ওর বাবা সময় পায় না কাজের কারণে তো বাজারটা আমারই করা হয় আরেকটা কথা হচ্ছে আমার হাজবেন্ড একটু তেমন ভালো বাজার করতে পারে না ওকে যখন বাজার করতে বলি ও চিনে না সব বাজারের মানে কোনটা ভালো মন্দ বাজারগুলো বুঝে না তাই ওকে আমি বাজারটা আমি করা প্রিপেয়ার করি বেশি ওকে কম করতে বলি তাই আমি বাজারটা বেশি করি তো ও যখন বাজার করে দেখা যাবে সবজি আনলো দেখে আনতে পারলো না পচা পড়বে বা মাছ আনলো নষ্ট হবে ভিতরে পচা থাকবে তাই আমি বেশিরভাগ বাজার করে থাকি আর ও যখন সময় পায় তখন বাজার করে তো আমরা দুজনের ভিতরে শেয়ার করে বাজার করি আমি যখন সময় পাই আমি বাজারে যাই আমার বাচ্চাদেরকে নিয়ে বা মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে ও দেখাশোনা করে আমি যে বাজার করি আর বেশিরভাগ বাজারটা আমারই করা হয় তো এখন আমি আমার দরকারি যে সব গ্রোসারিস লাগবে সবগুলো নিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন
এখন আমি কিছু, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পুরাটা সেকশনে সব খালি জুস আর জুস, সব ধরনের জুস এখানে পাওয়া যায়। তা আমি একটা জুস নিব, অরেঞ্জ জুস। অরেঞ্জ জুসটা আমার বাচ্চারা, আমার হাজবেন্ড, আমি খুব লাইক করি, পছন্দ করি, তো এজন্য অরেঞ্জ জুসটা এখন নিয়ে নিব। তারপর অন্যান্য যেগুলি শেষ হয়ে গেছে বাজার, সেগুলি নিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন, আমরা আমাদের বাজার করি। তো ভিউয়ার্স, আরো কিছু কথা বলার আছে আজকে ব্লগে, আমি আপনার সাথে কিছু কথা শেয়ার করব, আশা করছি আপনারা সবাই শুনবেন। অ্যাকচুয়ালি আমি যখন আমার কথা রেকর্ডিং করি, আমার যে ভয়েস রেকর্ডার, যে মাইক গুলো আছে, সেগুলি তেমন একটা ভালো না। যখন আমি কথা রেকর্ডিং করি, তেমন আমি যখন বলি তখন ভালোভাবেই ভয়েসটা হয়, যখন আমি ভিডিওটাকে আপলোড করে সেভ করে নেই, তখন আমার ভয়েসটা একটু, সাউন্ডটা কমে যায় এবং ভাঙ্গা ভাঙ্গা ভয়েসটা আসে, যার কারণে আপনারা যখন আমার কথাগুলো শুনেন তখন অনেকেই বুঝতে পারেন না, ভাঙ্গা ভাঙ্গা যেহেতু আমার ভয়েসটা চলে আসে, কিন্তু আমি যখন কথা বলি তখন ঠিকভাবে আসে। ভিডিও আপলোড করার পর চেঞ্জ হয়ে যায় আমার কথার সাউন্ডটা, ভয়েসটা, যার কারণে আমি আপনাদের কাছে অনেক দুঃখিত, আমার ভয়েসটা আপনারা ভালোভাবে বুঝতে পারেন না। আশা করছি খুব শীঘ্রই আমার ভয়েসটার ব্যাপারে, এডিটিং এর ব্যাপারে এই সমাধানটা করব খুব শীঘ্রই। আর যেহেতু আমার ভিডিওতে তেমন একটা ভিউ হয় না, তা যার কারণে আমি তেমন একটা বেশি খরচ করতেছি না আমার চ্যানেলে, এক্সপেন্সিভ জিনিস কিনতেছি না, যেহেতু আমার ভিউ কম, তো আমার, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন সবসময় এভাবে, ভিউ আমার চ্যানেলে যখন ভিউ বাড়বে, সাবস্ক্রাইবার্স বাড়বে, যখন দেখবো না আমার চ্যানেলটা গ্রো হচ্ছে, সবাই দেখতে পছন্দ করতেছে আমার ভিডিওগুলো, আমাকে সাপোর্ট করছে, মোটিভেট করছে, তখন আমার একটু মানে অন্যান্য জিনিসগুলো কিনতে আগ্রহী হব আমি, আরো একটু বেশি খরচ করার জন্য সেই সেটা আমি করতে পারবো, যদি আমার চ্যানেলটা গ্রো হয় ভালোভাবে, তাহলে আমি আমার যেসব জিনিস দরকারি, লাইক আমার একটা ভালো ক্যামেরা কিনতে হবে, ভালো একটা মানে মোটামুটি এক্সপেন্সিভ একটা মাইক কিনতে হবে, যেটাতে আমার কথা ক্লিয়ার আসবে, সেরকম ধরনের একটা ভয়েস রেকর্ডার মাইক কিনতে হবে। তো সবগুলো মিলে মিলিয়ে আমাকে বেশ কিছু টাকা এক্সপেন্ড করতে হবে, খরচ করতে হবে। তো আমি এখন খরচ করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার চ্যানেলটা তেমন একটা ভিউ হচ্ছে না, তেমন একটা গ্রো হচ্ছে না, যার কারণে আমি আমার এক্সপেন্সটা খরচ করতে পারছি না। তো আপনারা যদি আমাকে এই ব্যাপারটাতে সাপোর্ট করেন এবং আমার চ্যানেলটি কে গ্রো করতে সাহায্য মানে হেল্প করেন, বা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার জন্য এই জিনিসগুলো করতে ইজি হবে, তাহলে আমার মূর্তিটা বাড়বে, তখন আমি এই জিনিসগুলো করতে পারবো। তো আপনারা যদি আমাকে এই ব্যাপারটাতে সবসময় সাপোর্ট করে আসেন, আমার চ্যানেলে গ্রো ব্যাপারে বা ভিউর ব্যাপারে একটু হেল্প করেন, তাহলে আমি আমার যে দরকারি জিনিসগুলো লাগবে সেগুলির ব্যাপারে আমি ওই জিনিসগুলো আমি কিনে নিতে পারবো। কিন্তু এখন যেহেতু আমার চ্যানেলটা তেমন একটা গ্রোথ হচ্ছে না, ভিউ বাড়ছে না, তাই আমি একটু খরচ করার সময় চিন্তা করি যে এত টাকার জিনিস কিনবো, পরে তো সবাই বুঝতে পারছেন কি বলছি, শুধু শুধু টাকা খরচ করে টাকা খরচ করব কিন্তু কাজে আসছে না, সেটা তো নষ্ট হওয়ারই মতো একটা কথা, ঠিক না? তাই আমি একটু ভেবে চিন্তে আর কি, জানি আমার বয়সটা, যদি আপনারা
আমার ভিডিও দেখেন, কথা না শুনলে তো ভিডিও দেখতে ইচ্ছা করে না, এটা আমি বুঝি। কারণ কথা ভালোভাবে আসলেই মানুষ ভিডিওটা দেখে, সেটাও বুঝি, কিন্তু আমার যেহেতু ভিউটা হচ্ছে না তেমন একটা, তাই আমার মানে বেশি টাকা খরচ করতে ইচ্ছা করে না। তো আশা করছি আপনারা বুঝছেন ব্যাপারটা। আমার খুব শীঘ্রই আমি আমার বয়সের ব্যাপারে যে সমস্যাটা সেটা সমাধান করব। আশা করছি আপনারা এখন বুঝে গিয়েছেন আমার সমস্যার কথাটা। তো ইনশাল্লাহ ইন ফিউচারে আমার অন্যান্য ব্লগে ভিডিওতে আমার বয়স গুলা ঠিকভাবে আসার জন্যে আমি সেই চেষ্টাটা করব। আপনারা একটু কষ্ট করে আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এই যে আমার সব ধরনের বাজার করা হয়ে গিয়েছে, এখন আমরা রেজিস্টারের সামনে দাঁড়িয়ে আছি। সবগুলো বাজার কেনা হয়ে গেলে আমরা বের হয়ে যাব ওয়ালমার্ট থেকে, তারপরে আমরা বাসা চলে যাব। তো সাধারণত আমি আপনাদেরকে বেসিকলি তিনটা ব্লগ দেখিয়েছি, এই তিনটা ব্লগ হচ্ছে আমার পুরো একদিনের ব্লগ। মানে আমি সকালে কি করলাম, দুপুরে কি করলাম, বিকালে কোথায় গিয়েছি এবং পার্কে থেকে বের হয়ে কোথায় এসেছি, শপিং করেছি, গ্রোসারিজ, তো সবগুলো মিলিয়ে আমি পুরো একদিনে আমি কি কি করেছি সবকিছু, না হলে কিছু অংশ আপনাদের মাঝে তুলে ধরে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের আমার আজকে ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লাগে আমাকে আমার ভিডিওটি শেয়ার করবেন আর পাশে থাকবেন। তো আজকে এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আমার অন্য আরেকটি ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।